আসসালামু আলাইকুম। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? যদি শোনা যায় একটু দয়া করে একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু দয়া করে একটু সবাই কমেন্ট করলে আমি কথাটা শুরু করতে পারি। ক্লিয়ার শোনা যাচ্ছে? প্লিজ একটু যদি কেউ একটু কমেন্ট করতেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কাটাখালী পৌরসভার মানুষ, রাজশাহীর বিবেকবান মানুষ, সাংবাদিক ভাইরা, সর্বোপরি রাজশাহীর, সারা বাংলাদেশের, আমি সকল বিবেকবান মানুষের কাছে কিছু কথা নিয়ে এসেছি। এই কথাগুলো শোনার পরে আপনারা বিবেক দিয়ে অনুধাবন করবেন। আমার যতটুকু শাস্তি পাওনা আমি ততটুকু শাস্তি নিতে আমি প্রস্তুত আছি। আর আমার ছোট্ট একটি অনুরোধ সকলের কাছে, আপনারা অন্তত 5টা মিনিট কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ আমিও একটা মানুষ, আমারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। আমাকে 5টা মিনিট সবাই মনোযোগ দিয়ে শুনে আমার কথাগুলো যদি আপনাদের বিবেকে না দেয়, আপনারা তখন নেগেটিভ কমেন্ট করবেন, যা ইচ্ছা বলবেন, কিন্তু যেহেতু আমার কথাগুলো বলার সুযোগ আমি পাইনি, এর জন্য আমি আপনাদের কাছে, সকলের কাছে 5টা মিনিট ভিক্ষা চেয়ে দিচ্ছি। এই 5টা মিনিট আপনারা আপনাদের কমেন্টগুলো না করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। যে অডিওটা নিয়ে তোলপাড় চলছে সারা বাংলাদেশে, যে অডিওটা নিয়ে এত কথা হচ্ছে, সে অডিওটা কিন্তু 3-4 মাস আগের অডিও। আসছি আমি ডিটেলস। আমি আজ 3-4 দিন ধরে আমি কিন্তু না খেয়ে না ঘুমিয়ে একটু অসুস্থ মানুষের মতো হয়ে গেছি। আমার কথায় কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। আমার মনের কথাগুলো সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে আমার মনের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, বিবেকবান মানুষদের কাছে বলতে আসছি। আমার কথাগুলো শোনার পরে তারপরে আপনারা সিদ্ধান্ত দিবেন। আর 5টা মিনিটের জন্য সকলের কাছে আমার করজোর অনুরোধ যে আপনি, আপনারা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, আমার কথাগুলো বলার সুযোগটা আমাকে দিন। যে অডিওটাকে কেন্দ্র করে আমি প্রথমে, অনেক বিষয় আসছে, অনেক অভিযোগ আসছে আমার বিরুদ্ধে, আমি সবগুলোরই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি, সবগুলোরই উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমি আজকে যে বিষয়টাকে কেন্দ্র করে লাইভে এসেছি, সে বিষয়টা হচ্ছে যে অডিওটা 1 মিনিট 51 সেকেন্ডের একটি অডিওকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, সারা বাংলাদেশে আলোচনা চলছে, আমাকে বিভিন্ন রকম কমেন্ট করা হচ্ছে, সে বিষয়টার জন্যই আমি আজকে কথা বলতে এসেছি। এরপরে আরও অনেক 100 সেকেন্ডের ভিডিওটা নিয়েই আমি আমার কথাগুলো বলতে এসেছি। 1 মিনিটের 51 সেকেন্ডের ভিডিওতে আজকে সারা বাংলাদেশ তোলপাড় যে আমি বঙ্গবন্ধুকে কটূক্তি করেছি, আমি অবমাননাকর বক্তব্য দিয়েছি, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, আমি তাকে কটূক্তি করার মতো দুঃসাহস আমার নাই, আমি আবারও সকলকে অনুরোধ করব ওই 1 মিনিট 51 সেকেন্ডের ভিডিওটা আপনারা ভালো করে শুনেন। কোথাও কি আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করেছি, কোনো অশালীন মন্তব্য করেছি, আপনারা ভালো করে শুনবেন আগে। এখানে আমি কোনো কটূক্তি করি নাই, আমি কোনো অশালীন বক্তব্য দিই নাই তার বিরুদ্ধে, কারণ তিনি না সৃষ্টি হলে, তিনি সারা বিশ্বের, সারা বাঙালি জাতির তিনি অহংকার,
তিনি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বলেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা শুধু আওয়ামী লীগ যারা করে তারা না, সকলেই এটা অনেকেই বিশ্বাস করে, আমিও করি। এখানে তাকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ নাই, আমি তাকে কোনো কটূক্তি করি নাই, কিন্তু ম্যুরাল নিয়ে কথা এসেছে, ম্যুরালের বিষয়ে আমার কিছু বক্তব্য ছিল, ম্যুরালের কিছু কথা অডিওর মধ্যে আছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এর আগের যে আপলোডটা আমি দিয়েছিলাম সে আপলোডের ব্যাখ্যাটাও আমি পরে দিব এই ম্যুরাল এবং বঙ্গবন্ধুকে নিয়ে। আমি ওই 1 মিনিট 51 সেকেন্ডের এই অডিওটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করছি। ম্যুরাল নিয়ে আমার কিছু কথা এখানে বলার আছে। ম্যুরালটা নির্মাণ করার ব্যাপারে আমি কাটাখালীতে পৌরসভায় 2টি গেট করার জন্য আমি ভিডিও আপলোড দিয়েছিলাম। তার আগে রাজশাহীতে ম্যুরাল করার ব্যাপারে কারো কোনো সিদ্ধান্ত ছিল কি না আমার জানা ছিল না। আমি ম্যুরাল নিয়ে আমি আমার মনে হয়েছে যে ফেসবুকে আমি প্রথম আপডেট দিয়েছিলাম এবং জনগণের মতামত চেয়েছিলাম যে এই যে ম্যুরাল সহ জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল সহ যে গেটটা করতে যাচ্ছে এই বিষয়ে আপনাদের মতামত চাই। এভাবে আমি আপলোড দিয়েছিলাম। এখানে যে বিচ্যুতিটা আমার ঘটেছে, এখানে যে জিনিসটাকে নিয়ে এখানে পরবর্তীতে অনেক কথা হচ্ছে, আমি আমি একটা মানুষ, আমি আপনাদেরকে বলি আমি একটা কিন্তু মুসলমান, আমি একটা মানুষ, আমি একটা দল করি তারপরেও আমি কিন্তু একজন মানুষ, আমি মুসলমান। এই ম্যুরালটা নিয়ে আপলোড দেওয়ার পরে আমাদের ওখানে একটি মাদ্রাসা রয়েছে, জামিয়া উসমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি মাদ্রাসাটাকে নিয়ে যিনি দিনরাত পরিশ্রম করেন, ম্যুরালের বক্তব্যটা কিভাবে আসছে, কেন আসছে, এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই, আপনাদের শোনা দরকার। ওই মাদ্রাসার যিনি বড় হুজুর, ওখানে মাঝে মধ্যে ওই মাদ্রাসায় ওখানে আমার মাঝে মধ্যে বিভিন্ন জানাজার কারণে হোক বা বিভিন্ন অনুষ্ঠানের কারণে হয় যাওয়া হয়, কখনো গেলেই আমি সাধারণত ওখানে বড় হুজুর সহ ওখানকার যারা মাদ্রাসার যারা গুরুত্বপূর্ণ শিক্ষকরা আছেন তাদের সাথে মাঝে মধ্যে বসা হয়, কথা হয়। তা আমার যতটুকু মনে আছে যে আমি এই ম্যুরালের বিষয়টা আলোচনা হয় আমার পুরাটা আমার অ্যাকুরেট মনে, আমার যতটুকু মনে আছে আমি কোনো আমি আমাকে দয়া করে এখন কেউ কল দিবেন না প্লিজ, আমার কথাগুলো শুনুন, আমাকে কেউ এখন ডিস্টার্ব করবেন না প্লিজ। মাদ্রাসার সম্ভবত আমার যতটুকু ধারণা কোনো জানাজায় আমি গেছিলাম ওখানে, জানাজায় যাওয়ার পরে সাধারণত মাদ্রাসার সাথে যে ঈদগাহ ওখানে জানাজা হয়, জানাজায় যাওয়ার পরে আমি ওই জানাজা শেষ করার পরে আমি মাদ্রাসায় যেয়ে বসেছিলাম। ওখানে যে মানুষটার কথা আমি বলছি, যে মানুষটা তার সম্পর্কে যদি দুটা কথা আমি না বলি তাহলে কিন্তু আমার মনে হয় যে কিছু অজানা থেকে যাবে আপনাদের। যে মানুষটা বড় হুজুর উনি জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী, তার সম্পর্কে একটু বলি, একটু শুনুন আপনারা। আমি আমার চোখে দেখা আমি যতটুকু দেখেছি তাকে আল্লাহর রাস্তা ছাড়া আমি তার ইহ দুনিয়াদারি কোনো কিছুতে তাকে পাইনি। আমি সেই মাদ্রাসাটা তিনি কত কষ্ট করে দিনে দিনে তৈরি করেছেন, আজকে এই মাদ্রাসার হাজার হাজার ছাত্র মুক্তি হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আজকে সারা বাংলাদেশে তারা বিচরণ করছে তার শিষ্য সবাই। আমি দেখেছি রমজান মাসে সারা সারা রাত এই মানুষটা বড় হুজুর সারা সারা রাত তাকে আমি দাঁড়িয়ে আমার হঠাৎ মাঝে মধ্যে যাওয়ার সুযোগ হয়েছে রাতে রাতে দেখেছি যে যে সারা সারা রাত তিনি নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তার পায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, ঠিকমতো তিনি উঠতে পারেন না, উঠা তারপরেও কষ্ট করে তিনি নামাজ পড়েন। এবং আমার জানা মতে আমার দেখা মতে আমার যতটুকু মনে হয়েছে যে তিনি সম্পূর্ণরূপেই আল্লাহর ওয়ালা একজন মানুষ, এবং মানে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি একদম আল্লাহওয়ালা একজন মানুষ, এখানে আমার কোনো সন্দেহ নাই। আমি ওই মাদ্রাসায় বসেছি, বসার পরে কথা তুলতে তুলতে যেহেতু আমার ভিডিওটা তার কিছুদিন আগে আপলোড করা ছিল, আমাকে কথার প্রসঙ্গে একসময় বলে বসলো যে বড় হুজুর যে ভিডিওটা তো দেখলাম, আমাকে আমার এক ছাত্র দেখালো,
তো ম্যুরালটার বিষয়ে কি কোনো চেঞ্জ আনা যায় না? আমি বললাম যে কেন হুজুর, ম্যুরালটার বিষয়ে কি সমস্যা? তো আমাকে উনি তখন ব্যাখ্যা করলেন, অনেক বিষয়গুলো বললেন, অনেক বিষয়গুলো বুঝাইছেন। আমিও তো মানুষ, তার মতো এত বড় একটা মানুষের কাছে আমার, আমি শুনেছি। তারপরে আমার কাছে সেই সময় সে তার যুক্তিগুলো, কথাগুলো, আমি তো মানুষ, আপনারা তো বুঝবেন, আমি তো একটা মুসলমান, আল্লাহর প্রসঙ্গ আসলে, কোরআনের কথা আসলে কে না দুর্বল হবে, আমিও একটু দুর্বল হয়েছি সেদিন। কিবা তার পরের কোন এক সন্ধ্যায়, আমি এটাও বলবো কিভাবে অডিওটা হয়েছে এটাও আমি ব্যাখ্যা করবো, আজকে শুধু এই 1 মিনিট 51 সেকেন্ডের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি সেদিন বঙ্গবন্ধুকে দিলে কোনো কটূক্তি করি না, অডিওতে আমি বলেছি যে এই যে ম্যুরাল নিয়ে, আমি ম্যুরালটা করলে ইসলামে ঠিক হবে না, এটা পাপ হবে, আমি এই ম্যুরালটা ওখানে করব না, এইটুকুই সেদিন। কিন্তু পরবর্তীতে আমি এই বিষয়ে ম্যুরাল যে আর করা হবে না বা আর কোনো, এটা আমি জাস্ট একটা গল্পের ছলে, মানুষ আড্ডার আড্ডাতে বসে নিজেদের মধ্যে অনেক গল্পই তো করে, আমি হয়তো করেছি, এটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি ভুল করেছি, তো ভুলটা আমি কত বড় ভুল করেছি এই ভুলের জন্য। আজকে দেখেন যে আমাকে ফেসবুকে কতজন কত কথা বলছে, আসলে আপনারা বিবেকবান মানুষ, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ, সবার কাছে আমার প্রশ্ন, আমি ভুলটা কত বড় ভুল করেছি বলেন, কি এমন ভুল করেছি আমাকে ফেসবুকে গালাগালি করছে, একের পর এক আমার বিরুদ্ধে মিছিল করলো, ভাঙচুর করলো, আমি ভুল করেছি, আমাকে শাস্তি। তারপরে আমার নামে ICT আইনে 3টা মামলা, আমার নামে মামলা দিল, তবুও মেনে নিয়েছি যে আবার ভুল করেছি। তারপরে আমাকে পবা উপজেলার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো, তবুও আমি মেনে নিয়েছি। আমার লোকজন যারা, আমার ভালোবাসার মানুষজন যারা আছে, তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো, তাদেরকে থ্রেট করা, এগুলো অব্যাহত আছে। কাউন্সিলরদের, আমার পৌরসভার কাউন্সিলরদেরকে ডেকে থ্রেট করে তাদেরকে 12 জন কাউন্সিলরকে দিয়ে জোরপূর্বক অনাস্থা আনা হয়েছে, সেটার ডকুমেন্টস আমার কাছে আছে। তাদেরকে কিভাবে থ্রেট করা হয়েছে, কোথায় ডেকে নিয়ে গেছে, কিভাবে তাদেরকে অনাস্থা আনা হয়েছে, সেই ডকুমেন্টস সহ আমার কাছে আছে। তারপরে আমার কাটাখালীতে যে দোকানপাটগুলো ছিল সেগুলোতে হামলা করলো, আমার ছোট্ট সোনামণিদের জন্য আমি একটা শিশু পার্ক করেছিলাম, আমি অনেক কষ্টে দিনে দিনে বছরের পর বছর কষ্ট করে, যে আমাদের এলাকার শিশুদের কোনো জায়গা নাই খেলার, অনেক কষ্টে আমি শিশু পার্কটা তৈরি করছিলাম, একটা মাঠ, সেই মাঠটাকে ভেঙে চুরে শিশুদের খেলনাগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে, কি দোষ করছিল ওরা আমি জানি না। আবার শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আপসেট যেটা হয়েছে, যে কারণে আমার লাইভে আসা, যে আমাকে দেশবাসীকে আমার কথাগুলো জানানো দরকার, যে আমি কত বড় ভুল করেছি, তার শাস্তি কত। আমি যদি ভুল করে থাকি, আমার কথাতে যদি ভুল হয়ে থাকে, আমি তো মানুষ, আমি তো ভুল করতে পারি, তার জন্যে আমার ক্ষমা চাই, নাহলে যদি আপনাদের মনোপুত না হয় তা আমাকে দল থেকে অব্যাহতি দিবেন, তারপরেও যদি আপনাদের মনোপুত না হয় আমাকে বহিষ্কার করবেন, তারপরেও যদি আপনাদের মনোপুত না হয় তা আমার নামে মামলা দিবেন, আমি যতটুকু অন্যায় করেছি ততটুকুর মামলা দিবেন। কিন্তু একের পর এক এইভাবে অত্যাচার জুলুম কেন করা হচ্ছে আমার বোনে, আমার বাড়িতে, আমার অসহায় মা, আজ 3-4 দিন থেকে ডাকে আছে, শেষ দায় পরে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি উঠছে। আবার নতুন চক্রান্ত করা হয়েছে, আমার বাড়িতে আর্মস রেখে, মাদক রেখে আমার মাকে আর আমার বউকে ধরে নিয়ে যাবে।
আমি দেখবেন মানুষদের কাছে বলতে চাই, আমি কি এত বড় অন্যায় করেছি? অন্যায় করলে তো আইন আছে একটাই, বলে এভাবে এভাবে মানুষজনকে দিয়ে আমাকে রোগরামি করা, রাজনীতি করা, এটা কি এটা কি ঠিক? আমি সাধারণ বিবেকবান মানুষদের কাছে বলতে চাই, আমি কত বড় অন্যায় করেছি, তার শাস্তি এতগুলো আমাকে দেওয়া হচ্ছে, একের পর এক জুলুম করা হচ্ছে, কাউন্সিলরদেরকে থ্রেট করে অনাস্থা আনা হচ্ছে, সেটা ডকুমেন্টস আমার কাছে আছে, প্রমাণ সহ আমি দিব। আমাকে বলা হচ্ছে আমি দলের অনুপ্রবেশকারী, আমি যদি আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল আমার জীবনে করে থাকি, তা আমি সব শাস্তি মাথা পেতে নিব। আমি চ্যালেঞ্জ করছি, আমার জীবনে আমি 2002 সালে আওয়ামী লীগ মহানগর যুবলীগ দিয়ে আমার রাজনীতি শুরু, তার আগে কোনোদিন কোনো দল আমি কোনোদিন করি নাই আমার জীবনে। আমি বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ শোনার পর থেকেই আমি তাকে ভীষণ ভালোবাসি, তার শাশুড়ি সেই সাথেই মার্চের ভাষণে আমাকে চোখটা খুলে দিয়েছে, তারপর থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শ মুখে লালন করে আমার জীবনে আমি কখনো কোনো দল করি না। আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনোদিন কোনো দল করেছি, আমি সুইসাইড করব। আমি কোনোদিন করি নাই, আমাকে বলা হচ্ছে আমি শত শত কোটি টাকার মালিক, এগুলো নিয়েও আমি লাইভে আসবো, আমি কয় টাকার মালিক, আমার ব্যাংকে কয় টাকার লোন আছে, আমাকে চাঁদাবাজ বানানো হচ্ছে, আমাকে ছিনতাইকারী বানানো হচ্ছে, একের পর এক একের পর এক, এত ষড়যন্ত্র কেন, এর পিছনে কারা জড়িত, কেন ষড়যন্ত্র করছে, তাদের দুর্বলতাগুলো কী কী, তারা কেন আমাকে এই যে আমার জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছে? আমি বিবেকবান মানুষদের কাছে বলতে চাই, আমার কথাগুলো আমি শেয়ার করলাম, যদি আপনারা মনে করেন যে আমি বড় অন্যায় করেছি, আমার পাশে দাঁড়ানোর দরকার নাই, আর যদি আমি অন্যায় করে না থাকি, আমার বোনে যদি জুলুম নির্যাতন হতে থাকে, আমি আল্লাহকে ভরসা রেখে আজকে লাইভে নিয়ে লাইভে এসেছি, যদি অন্যায় হয় আমার পাশে দাঁড়ান, আমাকে বাঁচান, অনেক বড় ষড়যন্ত্র চলছে আমাকে নিয়ে, আমার পাশে দাঁড়ান, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে পেতে চাই, আমাকে সুস্থ সুন্দর জীবনে ফিরে যেতে দেন, আমার অসহায় মাটাকে একটু দেখতে দেন। আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে তাকে চিকিৎসা করে নিয়ে এসেছি, আমার ছোট্ট 4 বছরের একটা বাচ্চা আছে, সে বাচ্চার কাছে আমাকে যেতে দেন। আমি আপনাদের সকলের কাছে গুরুজন অনুরোধ করছি, আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে আমার প্রতি জুলুম অন্যায় হচ্ছে, আমার পাশে একটু দাঁড়ান প্লিজ, আল্লাহর ওয়াস্তে দাঁড়ান, আমাকে বাঁচতে দিন, আমাকে একটু সুন্দর জীবন যাপন করতে দিন। আর আমি পরবর্তীতে আপনাদের যদি কোঅপারেশন পাই, আমি যদি বুঝতে পারি যে না আমার কথাগুলোতে আপনাদের বিবেক নাড়া দিয়েছে, আমার পাশে আছেন, আমি আরও এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কেন এই চক্রান্ত, এই চক্রান্তর পিছনে কারা, কী কী কারণে তারা এগুলো করছে, আমি পর্যায়ক্রমে একটা একটা করে সবগুলো খোলস করে দেব ইনশাল্লাহ। কিন্তু তার আগে আমাকে আপনাদের আপনাদের পাশে আমাকে আমাকে আপনাদের আমার পাশে আপনাকে আপনাদেরকে দরকার। আমি মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমি ভুল করেছি, তার জন্য তো আইন আছে, এইভাবে একের পর এক ষড়যন্ত্র হবে, আমি আর কষ্ট মেনে নিতে পারছি না, আমি কয়েকদিন থেকে না খেয়ে আছি, খেতে পাচ্ছি না, ঘুমাতে পারছি না, আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে আপনারা একটু হেল্প করেন, আমাকে বাঁচান প্লিজ।